আমার প্রিয় ক্লাস এইটের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস এইটের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পরিবেশ ও বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পার্বিক মূল্যায়নের একটি স্কুলের পরিবেশ ও বিজ্ঞানে প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নপত্রটি দেখো, প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলি সাজেশন হিসাবেও নিতে পারো। আমি কিন্তু এইভাবে তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। তোমাদের পরীক্ষা হবে মোট 70 নম্বরে, তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন হবে 70 নম্বরে এবং সময় দেওয়া হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে গ্রুপ এ একের দাগে রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে এমসিকিউ। তোমরা এই এমসিকিউ গুলো সলভ করো, দেখো তোমরা পারছো কি। দুয়ের দাগে এক কথায় উত্তর দাও, ভোল্টামিটারে তড়িদ্বার কিসে তৈরি হয়, কাঁচ তৈরিতে কি ব্যবহৃত হয়, একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি পলিমারের নাম লেখো, কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না। ছয়ের প্রশ্ন, রকেটে জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয়। তিনের দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 4, 5 গুণ 4 করে রয়েছে মোট 20 নম্বর। গ্লোবাল ওয়ার্মিং কি, এর ক্ষতিকারক প্রভাবগুলি কি কি, তাপমূল্য বলতে কি বোঝো, বিকল্প জ্বালানির কেন প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে তাহা ব্যাখ্যা করো, বায়োফুয়েল কি, এর ব্যবহার উল্লেখ করো, তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো, তড়িৎ বিশ্লেষণে 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, এর শর্ত 2টি কি কি। এবং এখানে যদি তোমরা এঁকে দিতে পারো খুব ভালো হয়, এবং যখন আলোর আঁকা তোমরা আঁকবে অতি অবশ্যই তীর চিহ্ন অর্থাৎ অ্যারো দিয়ে আলোকরশ্মির গতিপথটা বোঝাবে। যদি তোমরা এঁকে দাও কিন্তু সেখানে তীর চিহ্নটা দিলে না, তাহলে কিন্তু নম্বর পাবে না, এবং এখানে 2 নম্বর দিয়েছে, অতি অবশ্যই তোমাদের আঁকতে হবে। পরের প্রশ্ন, রূপভেদ বলতে কি বোঝো, হীরের এমন 2টি ভৌত ধর্ম লেখো যা গ্রাফাইটের নেই, মানে হীরের সঙ্গে গ্রাফাইটের পার্থক্যটা এখানে এইভাবে জিজ্ঞাসা করেছে, এবং ভৌত ধর্মের পার্থক্য। এরপরে দেখে নাও গ্রুপ বি, সেটি হলো আমাদের জীবন বিজ্ঞানের প্রশ্ন। প্রথমে রয়েছে আমাদের এমসিকিউ, এর প্রতিটি প্রশ্নই তোমরা খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা সাজেশন হিসাবে নিতে পারো, এগুলো অতি অবশ্যই রেডি করে নিও। এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের আসবে না, এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। ছয়ের দাগে এক কথায় উত্তর দাও, ভারতবর্ষের একটি বিপন্ন প্রাণীর নাম লেখো, মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপটির নাম কি, পৃথিবীর সব থেকে কম দূষিত স্থানটির নাম কি, ইন সিটু সংরক্ষণ কোথায় দেখা যায়, কোন সামুদ্রিক প্রাণী নালীপথের সাহায্যে চলাফেরা করে, লবঙ্গ উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 2 নম্বর করে, 2 গুণ 4 করে 8 নম্বর রয়েছে, ডর্সাল বার্ষা কি, তবাসির কি, অ্যালগাম ব্লুম কি, ফণিমনসা পাতার কাঁটায় পরিণত হওয়ার কারণ কি, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় এবং কেন বলা হয়। 9 আমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি 3 নম্বর করে। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। এবং যে সকল প্রশ্নে তোমরা আঁকতে পারবে, যেখানে আঁকা সম্ভব, অতি অবশ্যই কিন্তু এঁকে দিও। তাহলে আজ আমি তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের তোমাদের অ্যানুয়াল এক্সাম বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র তোমাদের দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও। তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও।